আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন মতো চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ ভালো লাগবে আর আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো আমি হচ্ছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এবং আমি কোথায় কোথায় গেলাম ঈদের তৃতীয় দিনে কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ ভালো লাগবে আর প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ তো আমি যখন সাগর পাড়ে গেলাম সন্ধ্যা হয়ে গেছে এবং হালকা পাতলা বৃষ্টি ফোটা পড়তেছে তো ভাবলাম এখানার থেকে কি করবো যেহেতু অন্ধকার হয়ে গেছে সাগরটা দেখা যাচ্ছে না আর হচ্ছে তখন অলরেডি সাড়ে সাতটা বাজে তো ভাবলাম একটু শপিং মল থেকে ঘুরে আসি ঈদের যে বশিস পাইছি সেটা কাজে লাগাই আসি তো যে কথা সেই কাজ জাস্ট এখান থেকে বের হয়ে আমি একটা ট্যাক্সি খুঁজতেছিলাম আসলে এখানে ট্যাক্সি আমি যেখানে আসলাম ওইখানে ট্যাক্সি পাওয়াটা একটু টাফ ছিল তো হাঁটতে হাঁটতে অনেকটুক সামনে যাওয়ার পরে আমি একটা ট্যাক্সি পেয়েছি আর ট্যাক্সি ধরে সোজা শপিং মলে আর সাফারি মলে এখানে আলখোরে সাফারি মলে চলে গেছি সাফারি মলে যাওয়ার পরে হচ্ছে ভাবলাম যে এখান থেকে প্রথমে ভাবছিলাম যে যাব গিয়ে হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড কিনবো তো ভালো স্ট্যান্ড আমি পাইনি যে স্ট্যান্ডগুলি আমার পছন্দ ওগুলি হচ্ছে মোবাইল স্ট্যান্ড না ক্যামেরা স্ট্যান্ড আর অনেক শখ আছে আমার যদি কখনো সামর্থ্য হয় একটা ক্যামেরা ভালো একটা ক্যামেরা কেনার তো জানি না হবে কিনা তবে ভিতরে অন্তরের ভেতরে একটা শখ আছে যাই হোক আর এখানে সাফারি মলে চলে আসছি আসলে সাফারি মলটা আমার খুবই ভালো লাগে এখানকার জিনিসপত্রগুলি অনেক স্ট্যান্ডার এবং দামেও খুব একটা বেশি না মোটামুটি তো আমি একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে এত শখ করে গেলাম গাড়ি ভাড়া দিয়ে গেলাম মোবাইলে যা দেখি চার্জই নাই আসলে ওই যে বললাম না আমি যখন সাগর পাড়ে গেছি তখন আমার মোবাইলে ও খুব চার্জ ছিল না আর ওইখানে ভিডিও করা হয়েছে না তো চার্জটা খুব দ্রুত শেষ হয়ে গেছে কিন্তু শপিং মলে গিয়ে দেখে আমি আর ভিডিওই করতে পারতেছি না অল্প একটু ভিডিও করতে পারছি তো আমি কিছু হেজাব দেখতেছিলাম যে ভাবলাম একটা ক্যাম ভিডিও করার জন্য মানে যখন আমি ভিডিওর সামনে আসি ভালো একটা হেজাব কিনে নিয়ে যাই যেটা পরে আমি ভিডিওর সামনে আসবো না এমনি আসে অনেকগুলি হিজাব আছে কিন্তু অত কালারফুল না বা দেখতে সুন্দর লাগে না ভিডিওর মধ্যে তো চিন্তা করলাম একটা ভালো দেখে যেহেতু হচ্ছে ঈদের মধ্যে হাদিয়া পেয়েছি সেই হাদিয়ার টাকা দিয়ে হচ্ছে একটা ভালো হেজাব কিনে নিয়ে যাই তো এখানে ভালো অনেক ধরনের কালো না আসলে ক্যামেরাতে কালো অত ভালো আর আমি নিজেও কালো তো একটু কালারফুল একটা হিজাব খুঁজতেছিলাম আর হেসব খুঁজতে খুঁজতে এখানে একজন লোক আমাকে জিজ্ঞেস করতে আসে আপনি কি ব্লগিং করেন আমাকে কি হ্যাঁ ডেইলি ব্লগ পরে বললো কি আপনার চ্যানেলের নামটা একটু বলবেন তো আমার চ্যানেলটা নাম বলার পরে সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল তো যাই হোক এখানে আবার এ করার পরে আমি ভাবলাম যে না এগুলি দেখে লাভ নাই আমি হচ্ছে মোবাইল মোবাইল স্ট্যান্ড দেখি আর তারপর এখানে ম্যাক্সি আছে তারপর বাংলাদেশে থ্রি পিস আছে জানেন অনলি বিশ টাকা করে জর্জর শাড়ি আছে সত্যি সত্যি বলতেছি আমি আরেক দিন যাব আপনাদের সাথে শেয়ার করব তবে কোয়ালিটি অত ভালো না আসলে ওই যে অনেকে একদম পাতলা জর্জের শাড়িগুলি পরে না মোস্ট অফলি ইন্ডিয়ার যে মানুষগুলি ইন্ডিয়ান শাড়ি এগুলি কিন্তু সব বাংলাদেশে না বিশ টাকা মানে বিশ টাকা হচ্ছে বাংলাদেশে কত হবে এক টাকায় যদি আপনার বত্রিশ টাকা হয় তাহলে হিসাব করেন বিশ টাকা কত হবে মানে এক একেবারে পাতলা শাড়ি তো নর্মাল যাই হোক এই যে এগুলি হচ্ছে সব থ্রি পিস তারপরে পঁচিশ রিয়াল করে পঁচিশ রিয়াল এখানে তারপরে এটার পরে যেটা ওইটাই হচ্ছে শাড়ির প্যাকেট আর এ পাশের সবগুলি হচ্ছে ফতুয়া আছে তারপর কুর্তা আছে অনেক কিছুই আছে ভালো লাগছে আসলে এখান থেকে কেনাকাটা করার করা যাবে মাঝে মাসে একবার এসে ঘুরেও যাওয়া হবে বা কিছু একটা কেনাকাটা হবে এটাকে এতে কিন্তু ভালো লাগে তাই না তো আমি অবশ্যই এখান থেকে কিনছি একটা এই যে এই শাড়িগুলি বিশ টাকা করে সরি পঁচিশ টাকা পঁচিশ টাকা এই যে লেখা পঁচিশ টাকা এই শাড়িগুলি পঁচিশ টাকা করে আর এখান থেকে আমি যেটা কিনছি যে ওই অন্যাগুলি একটা ওড়না কিনছি যে এই অন্যাটা আমি কিনছি আর কিছু কিনি না আর এই ওড়নাটা জানেন কত আট রিয়াল মানে কাতারি রিয়ালের আট রিয়াল হচ্ছে এই ওড়নাটা আর চণ্ডীর ওড়না কিন্তু আমার খুবই ভালো লাগে খুব পছন্দ চণ্ডীর ওড়না আর চণ্ডীর উপরে মানে আমার একটা দুর্বলতা আছে সবসময় আগে থেকেই তো আমি একটু কালার আবার মানে খুঁজতেছিলাম যে কোন কালারটা বেশি সুন্দর তো ঘুরে ফিরে দেখি আসলে যে প্রথম যেটা পছন্দ করছে ওইটাই ভালো লাগছে এটাও সুন্দর ছিল যে সবুজ লাল এটাও সুন্দর ছিল তবে আমি এটা মেলে দেখছিলাম মেলার পর আমার কাছে মনে হলো না ওইটাই সুন্দর তো আমি ওই এই সবুজ আর হচ্ছে নীল কালার যে ওইটাই নিয়েছিলাম ঈদের সময় মানে ঈদের পর দিন এটা তারপরে দেখি মার্কেটে ভালোই অনেক লোকের সমাগম অনেক ভিড় আর শপিং মলে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না অন্যরকম তবে শপিং মলে না ভিডিও করতে একটু কেমন যেন একটা আনইজি আনিজি লাগে মনে হয় কি মানুষজনী কী ভাবতেছে তবে এটা যদি আপনি কাটায় নিতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হবে আমি আমি নিজের চেষ্টা করতেছি এখানে একটা লেহেঙ্গা দেখছি খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে তারপরে হচ্ছে শাড়ি আছে ভালোই অনেক কিছু আছে তবে এগুলি সবই ইন্ডিয়ান বাংলাদেশি কোনো প্রোডাক্ট না ব্যাগ ছিল বুরখা ছিল তো আমি আবার অন্য যেহেতু নিব আমি একটু পরে পরে এটা ট্রায়াল দিচ্ছিলাম যে কেমন লাগতেছে বা কেমন দেখা যায়। ওনাটা আমি আসলে চিনতে করছি যে প্রতি মাসেই স্যালারি হওয়ার পরে এখানে একদিন আসবো আসলে আসতে যদি সমস্যা হচ্ছে আজ হয়তো আমি দশ টাকার একটা জিনিস কিনবো মানে দশ রিয়ালের কিন্তু আমার ভাড়া দিতে হবে হচ্ছে তিরিশ রিয়াল এটা হচ্ছে মেন প্রবলেম তবে ক্যামেরায় মানে পরবর্তীতে মোবাইলে যখন এডিটিং করতেছি তখন আমার কাছে এই ওনাটাও ভালো লাগছে যে হলুদ আর লাল সবুজ এই ওনাটাও আমার কাছে ভালো লাগছে মানে এটা পড়লেও দেখতে সুন্দর লাগবে তবে আবার যদি কখনো যাই আবার একটা নিয়ে আসবো মানে যেহেতু আমি হেজাব পরি তাহলে এই চন্ডির অন্যগুলি তো খারাপ না তাই না ড্রেসের সাথে ম্যাচিং করে পরা যাবে খারাপ লাগবে না সাফারি মলে এসে একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে মানে লোকজনও কম আর রিজনেবল প্রাইজই হচ্ছে মোটামুটি সব কিছুই পাওয়া যায় মানে আপনার সাধ্যের মধ্যেই আপনি কিনতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের দামটা একদম দেয়া আছে আপনার যদি ভালো লাগে আপনি পছন্দ করবেন দেন কাউন্টারে ভিল দেবেন মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এই দরাদরি দামাদামি পাঁচশো টাকা জিনিস এক হাজার টাকা বলতেছে আমি কমাইতে কমাইতে চেয়ে আসলে এখন মানুষ একটু স্বাচ্ছন্দ্যে শপিং করতে পছন্দ করে এটাই ভালো দুই টাকা কম আর বেশি তো এইখানে হচ্ছে সব ছেলেদের সেকশন মানে ছেলেদের টি শার্ট প্যান্ট শার্ট জুতা সব এই এই সেকশনে আর লেডিস সেকশন হচ্ছে ওই পাশে তো এগুলি দেখতেছিলাম আসলে একটু ঘুরে ফিরে দেখছিলাম তবে যদি মোবাইলে চার্জ থাকতো তাহলে হয়তো বা আবার ডিটেলসলি আরও কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তো আমার মোবাইলে অনলি সিক্স পার্সেন্ট চার্জ দিয়ে আমি এতটুকু ভিডিও করছি তারপরও আলহামদুলিল্লাহ মানে ভাবতেছিলাম যে কোনো সময় বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে গেলে আর একটু প্রবলেমে পড়ে যাবো সেটা হচ্ছে যদি কেউ ফোন দেয় যেমন ম্যাডাম বা ম্যাডামের মেয়ে যদি ফোন দেয় আমাকে খুঁজে পাবে না এটা হচ্ছে একটা দুশ্চিন্তা ছিল তো খুব দ্রুত ভিডিও করে মানে ভিডিওটা অফ করে আর ভিডিও করলে দেখা যায় মোবাইলের চার্জটা দ্রুত শেষ হয় তো এই কারণে আসলে খুব মানে তাড়াহুড়া করে ভিডিও করছি একটু ভালো করে মানে ডিটেলস আপনাদেরকে দেখাতে পারি নি তবে আমার কিন্তু সাফারি মলে মেনলি যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে যে একটা মোবাইল স্ট্যান্ড কিনবো আর একটা হচ্ছে ব্লুটুথ কিনবো হ্যাঁ যেহেতু ব্লগ করি সো যেন আমার কথাগুলি অনেক ক্লিয়ার আসে বা আমি কিন্তু এখন কোনো কিছু ইউজ করি না জাস্ট মোবাইলটা মুখের সামনে নিয়ে আমি আমার ভয়েস ওভারটা দিই তো আমি ভাবছিলাম যখন দূর থেকে ভিডিও করি তখন কিন্তু কথাগুলি অত স্পষ্ট আসে না তো এই কারণে একটা মানে স্পিকার ব্লুটুথ স্পিকার কিনতে চেয়েছিলাম কিন্তু এখানে গিয়ে এত দাম দেখলাম যে এটা আমাদের বাংলাদেশে এই যে দেখতেছেন স্ট্যান্ডের অবস্থা আমার মানে এটা ভেঙে গেছে আমি হচ্ছে আঠা দিয়ে জোড়া লাগায় রাখছি তো এর জন্য একটা স্ট্যান্ড খুবই দরকার ছিল আর একটা ব্লুটুথ দরকার ছিল কিন্তু এত দাম যেটা বলার বাইরে যে ব্লুটুথটা আমাদের বাংলাদেশে আমি চার পাঁচশো টাকায় পাবো সেটা এখানে হচ্ছে পনেরোশো টাকা আর যে স্ট্যান্ডটা আমি বাংলাদেশে হাজার টাকায় পাবো সেটা এখানে প্রায় দেখা যায় দুই হাজার টাকা দাম তো এর জন্য আমি আর নিয়ে আসি নাই ভাবলাম যে কিছুদিন পরে তো বাড়িতে যাবই তখন বাড়িতে গিয়েই কিনবো ওইটাই ভালো সেই জন্য আর আমার কেনা হয় নাই আর এখানে কিছু স্যালোয়ার দেখলাম খুব পছন্দ হয়েছে স্যালোয়ারগুলি খুব ভালো আর এখন হচ্ছে আমি মানে আমি আগে থেকে টাইট জিনিস পরতে পারি না টাইট জিনিস পরলে আমার কেমন যেন দমবন্ধ হয়ে আসে তো আমার এই যে লোজ স্যালোয়ারগুলি খুবই ভালো লাগে যেগুলির আমরা ডিভাইডার স্যালোয়ার বলি বা প্লাজো বলে অনেকে প্লাজোগুলি আমার এই স্যালোয়ারগুলি খুব পছন্দ তো ভাবছিলাম যে কিনবো তো আজকে আর কিছুই কিনি নেই আমি হচ্ছে জাস্ট একটা ওড়না কিনছি আর কিছু সবজি কিনছি আমার খুব লাউ খাইতে ইচ্ছে করতেছিল অনেক দিন ধরে মাছের মাথা রেখে দিয়েছিলাম তো লাউ আর হচ্ছে সাজনা কিনে নিয়ে আসছিলাম আর মরিচের একদম আমাদের বাংলাদেশের মরিচের গুঁড়ো পাইছিলাম তো ভাবলাম যে না এটা নিয়ে যাই তো ওই মরিচের গুঁড়ো নিয়ে আসছিলাম আর কিছুই কিনি নেই আর তারপরও আমার গাড়ি ভাড়া দিয়ে সেদিন আমার মোটামুটি একশো টাকা খরচ হয়ে গেছে আর এই অবস্থা আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল ব্যাগগুলিও ভালো লাগছে আসলে কেনার চেয়ে বেশি দেখতেই দেখছি বেশি আর কি হ্যাঁ কিনছি কম দেখছি বেশি আর আমার দেখতে ভালোই লাগে খারাপ লাগে না ঘুরে ঘুরে দেখতে আসলেই খুব ভাল লাগে তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না যদিও বেশি একটা ভিডিও করতে পারিনি চার্জের জন্য তো যতটুকু দেখালাম যা আমার পক্ষে সম্ভব ছিল আমি এখন নেমে যাব। তো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন হ্যাঁ সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সুন্দর একটি কমেন্টস করে দেবেন আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত